অচেনা জগৎ কিছু চেনা আপনারা যদি আপনাদের পেটে গ্যাস ভাব কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আপনাদের এই গাছের পাতা যদি আপনারা সেবন করেন নিমেষে অর্থাৎ দশ মিনিটের ভিতরে আপনাদের গ্যাস অম্বল আমেসা চিরতরেই মুক্ত হয়ে যাবে এই পাতা আপনারা যদি খান আপনাদের শারীরিক কোনো অসুবিধা হবে না আপনারা চিন্তা করছেন কি সেই গাছ এই গাছটির নাম হচ্ছে পাথর কুচি পাতা কেউ বলে পাথর গাছ তাই এই গাছে আপনারা দেখেছেন এই গাছ বা গাছের পাতা কীভাবে দেখছ দেখতে এই গাছের পাতা দেখতে হচ্ছে কি এই রকম এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই হচ্ছে সেই পাথরকুচি পাতা গাছ এই গাছের এই পাতা আপনারা যদি চার পাঁচটা পাতা সকালে খালি পেটে উঠে সেবন করেন তাহলে আপনাদের গ্যাস ফাঁপা আমেসা হলে নিমেষেই তা পরিষ্কার হয়ে যাবে ভাবছেন এই পাতা খেলে পেটে গাছ হবে কিন্তু না যদি আপনারা মনে করেন কাঁচি দিয়ে এই এই সাইডগুলো কেটে কেটে আপনারা বাদ দিতে পারেন তারপরে না হয় আপনি এই পাতা রস বা নির্যাস বার করে আপনারা খেতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি এই পাতা রস খেলে যদিও না কানা বা শিরা কাটেন তাহলে কোনো অসুবিধা নেই কারণ আমরা কন্টিনিউ বা প্রত্যিত প্রতিনিয়ত এই পাতা রস সেবন করি আর এই যে খাঁচ কাটা অংশ দেখতে পাচ্ছেন এই খাঁচ কাটা অংশ থেকে চারা গাছ বেরোয় এই চারা গাছ আবার রোপণ করতেও আপনারা পারেন যদি আপনার বাড়ির আনা যে কানাচে এইসব গাছের পাতা আপনারা অবশ্যই খুঁজে পাবেন এই পাতার বিভিন্ন মৌষধি গুণ আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই অতি তাড়াতাড়ি যাদের এই সব রোগে আপনারা ভুগছেন কাল বিলম্ব করবেন না খুব তাড়াতাড়ি আপনারা এই পাতা সেবন করুন তাতে আমাদের সম্পূর্ণ রোগ নিরাময় হবে কারণ আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা এই রোগের আমরা ওষুধ দিই আর এটা সম্পূর্ণ ভেষজ উদ্ভিদ তাতে কোনো অসুবিধা নেই আপনাদের যদি পারেন আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে গেলে আপনারা ওই ডাউনলোড করলে আপনারা পেয়ে যান এই বলে আজকের আমার এই অচেনা জগৎ কিছু চেনা সমাপ্ত করলাম